এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমরা এই ভিডিওতে জানবো হচ্ছে চ্যাপ্টার 7 সম্পর্কে, যেখানে আমরা গ্যাসীয় বিনিময় নিয়ে আলোচনা করব। আমরা দেখব যে মানুষ, তারপর উদ্ভিদ, তারা যে গ্যাসীয় বিনিময়টা করছে, সেই গ্যাসীয় বিনিময়টা কিভাবে ঘটে থাকে তাদের দেহের মধ্যে। এখন আমরা চলে যাই প্রথমে গ্যাসীয় বিনিময়। যদি উদ্ভিদের কথা চিন্তা করি, তাহলে উদ্ভিদে কিভাবে ঘটে? উদ্ভিদ যে একটা জীব, সেই জীবটা আমরা জানি তারা নড়তে চড়তে পারে না, কিন্তু তারা একটা জীব। তাদের নিজস্ব কিছু মেকানিজম আছে, যেভাবে তারা খাদ্য তৈরি করে, সেই খাদ্যটাকে ব্যবহার করে তারা শক্তিও তৈরি করে। এবং একই সাথে আমরা জানি উদ্ভিদ আমাদেরকে অক্সিজেন দেয়, আবার উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। সো এই যে গ্যাসগুলোকে সে ভেতরে নিচ্ছে, আবার ত্যাগ করে দিচ্ছে, এই জিনিসগুলো কিভাবে ঘটে সেটাই আসো আমরা একটু দেখি। উদ্ভিদ এই যে গ্যাসীয় বিনিময়টা ঘটায়, সেটা ঘটায় হচ্ছে শালক সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। আর শালক সংশ্লেষণ যেটা, শালক সংশ্লেষণে আমরা যখন শালক সংশ্লেষণ সম্পর্কে পড়েছি, তখন আমরা জেনেছি যে যখন উদ্ভিদ আলোর উপস্থিতিতে, পানি, তারপরে ক্লোরোফিলের উপস্থিতিতে এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে, সাথে বায়ুমণ্ডল থেকে নেওয়া কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগায় এবং তৈরি করে হচ্ছে শর্করা জাতীয় কোনো একটা উপাদান, সেটা হতে পারে গ্লুকোজ কিংবা অন্যান্য জিনিসও কিন্তু হতে পারে। তো মনে করো গ্লুকোজই তৈরি করলো, তো এই যে কার্বন ডাইঅক্সাইডকে সে ব্যবহার করলো, এটা গ্যাসীয় বিনিময়ের মাধ্যমে সে তার দেহের ভেতরে নিয়ে নেয়। এবং সে কি করছে শালক সংশ্লেষণে? কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করছে, ভেতরে নিচ্ছে, আর অক্সিজেন ত্যাগ করছে। আমরা জানি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন একটা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় এবং সেটা উদ্ভিদের দেহ থেকে বের হয়ে যায়। আচ্ছা, এরপর আসি শ্বসনে। শ্বসন প্রক্রিয়া বলতে আমরা জানি যখন উদ্ভিদ তার যে খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলোকে জারিত করে শক্তি উৎপন্ন করবে বা এটিপি তৈরি করবে। এই এটিপি তৈরি করে এটিপিটা দিয়ে সে তার বিভিন্ন কাজ করতে থাকবে, বিপাকীয় ক্রিয়া সম্পন্ন করবে। তো শ্বসন প্রক্রিয়ায় কি ঘটে? আমরা শ্বসন প্রক্রিয়ায় পড়েছি সবাত শ্বসন, অবাত শ্বসন। তার মানে সবাত বলতে বোঝাচ্ছে বাতাসের প্রয়োজন, আর বাতাসে অক্সিজেন রয়েছে। তো শ্বসন প্রক্রিয়ায় কি হচ্ছে? অক্সিজেন গ্রহণ হচ্ছে এবং শক্তির সাথে সাথে সে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, ফলে তার বডি থেকে কার্বন ডাইঅক্সাইডকে সে ত্যাগ করে দিচ্ছে। দেখো যে উদ্ভিদ আছে তারাও কিন্তু কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, তারা যে শুধু অক্সিজেন ত্যাগ করে তা না, কিংবা শুধু যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তাও না, তারা অক্সিজেনও গ্রহণ করে। দুটোই তাদের দেহের জন্য প্রয়োজন। সো আমরা এই দুটো জিনিস মনে রাখবো, দুটো ঘটনা ঠিক উল্টো, এবং একটা হচ্ছে শালক সংশ্লেষণের ক্ষেত্রে, একটা হচ্ছে শ্বসনের ক্ষেত্রে। আচ্ছা, এখন আসি মানব দেহে কিভাবে গ্যাসের বিনিময় ঘটে। উদ্ভিদ দেহে তো আমরা দেখলাম যে এই গ্যাসগুলো বিনিময় ঘটছে, এবং আমরা জিনিস নিশ্চয় বুঝতে পেরেছি যে পাতার মাধ্যমে ব্যাপারটা ঘটে। পাতার যে স্টোমাটা থাকে, সেই স্টোমাটার মাধ্যমে গ্যাস বের হচ্ছে, গ্যাস তারপরে এই দিক দিয়ে ভেতরে প্রবেশ করছে। বায়ু কুঠুরি গুলো আছে, এখানে কুঠুরি থাকবে, সেই প্রকোষ্ঠের মধ্যে গ্যাসগুলো ঢুকছে, তারপর গ্যাসগুলো ব্যাপনের মাধ্যমে কোষের মধ্যে, টিস্যুর মধ্যে প্রবেশ করে ফেলছে, এবং তারপর সেগুলো দ্রবীভূত হয়ে পুরো দেহে ছড়িয়ে পড়ছে, তাই তো? আচ্ছা, এখন মানুষের দেহে কি ঘটে? মানুষের দেহে যে গ্যাসীয় বিনিময়টা ঘটে, সেই গ্যাসীয় বিনিময় ঘটার জন্য আমরা কি করি? শ্বাস নিই, শ্বাস ত্যাগ করি, এবং এটাতে হেল্প কে করে? আমাদের যে নাক, সেই নাকের মাধ্যমে আমরা শ্বাস গ্রহণ করি, শ্বাস ত্যাগ করছি। এখন মানব দেহের যে শ্বসন প্রক্রিয়া, মানুষ কিন্তু শালক সংশ্লেষণ করে না, মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করে না, দেহের ভেতরে নিজে তৈরি করতে পারে না। এখন নিজে শুধু সে কি করে? সে শ্বসন প্রক্রিয়া করে। বাইরে থেকে আমরা যেহেতু পরভোজী, আমরা যা খাবার খাই সেই খাবারটা যখন ডাইজেস্টেড হয়ে যায়, সেই যে সরল উপাদানগুলো থাকে সেই উপাদানগুলোকে সে ভেঙে ফেলে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। এখন এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গ্যাসীয় বিনিময় প্রয়োজন, এবং গ্যাসীয় বিনিময়ে আমরা জানি যে গ্লুকোজ কি করছে? অক্সিজেনের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি তৈরি করে। এবং আমাদের দেহের ভেতরে তাহলে কি হচ্ছে? অক্সিজেনটাকে গ্রহণ করতে হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডকে আমরা বের করে দিচ্ছি, অক্সিজেনটাকে ভেতরে নিচ্ছি। এই জন্যই আমাদের উদ্ভিদের প্রয়োজন, কারণ উদ্ভিদ আমাদেরকে অক্সিজেন দেয়। অক্সিজেনের অভাব হলে আমরা আর শ্বাস গ্রহণ করতে পারি না, শ্বাস গ্রহণ না করতে পারলে আমাদের শক্তি উৎপন্ন হয় না, আমাদের ফুসফুস চলে না, এবং একটা সময় কিন্তু মানুষ এই অক্সিজেনের অভাবে মারাও যেতে পারে। আচ্ছা, এখন তাহলে এই যে
মানব দেহে যে গ্যাস বিনিময়টা হচ্ছে, নাক দিয়ে যাচ্ছে আবার নাক দিয়ে বের হচ্ছে, অবশ্যই এখানে একটা সিস্টেম আছে। নাক থেকে ফুসফুস পর্যন্ত অবশ্যই তার একটা রাস্তার প্রয়োজন। এখন আসে আমরা দেখি শ্বসন তন্ত্রের মধ্যে আমরা সেই রাস্তাটা সম্পর্কে জানব, সেই শ্বাসনালীটা সম্পর্কে জানব। দেখো প্রথমেই রয়েছে একটা ছিদ্র, যেই ছিদ্রের নাম হচ্ছে নাসারন্ধ্র, বা আমাদের নাকের সামনে যে দুটো ছিদ্র দেখি সেই দুটো ছিদ্র নাসারন্ধ্র। সো নাকের ছিদ্র দিয়ে বাতাস ঢুকলো, ঢোকার পরে আমাদের নাকের যে পথটা আছে সেই নাসা পথ দিয়ে বাতাসটা যায়, এবং বাতাসটা যাওয়ার সময় বাতাসটাকে ভিজিয়ে দেয়, বাতাসটা ভেজা ভেজা হয়ে যায়। এবং কিভাবে ঘটে, আমাদের যে নাসা পথটা আছে এই নাসা পথের চারপাশ দিয়ে যেই চামড়াটা আছে সেই চামড়ার মধ্য থেকে লোমের মতো অংশ কিন্তু আমরা দেখতে পাই। এই লোমের মতো অংশ কি করছে, এদের সাথে মিউকাস মিক্সড থাকে, ফলে কি হয় আমাদের বাতাসটার মধ্যে যা গ্রহণ করছি যদি কোনো ধুলাবালি থেকে থাকে সেটা এই জায়গাটায় আটকে যায়, এজন্য আমাদের নাকের মধ্যে একটা ময়লা তৈরি হয় এবং নির্দিষ্ট সময় পর পর সেটাকে আমাদের পরিষ্কার করতে হয়। এবং এই জন্য আমাদের নাকের ভেতরের এই যে লোমগুলো আছে এগুলোকে কেটে ফেলা যাবে না, এগুলো আমাদের জন্য আসলে প্রয়োজনীয়, এগুলোকে ফেলে দেওয়া যাবে না, এগুলো থাকতে হবে। আচ্ছা, আর হচ্ছে নাকের এই নাসা পথের একটু পেছন দিকের যে অংশটা রয়েছে এই জায়গাটার যে ঝিল্লিটা, এই ঝিল্লিটার মধ্যে আমরা দেখতে পাই প্রচুর মিউকাস থাকে এবং এই কারণে এই জায়গাটা ভেজা ভেজা থাকে, সিক্ত অবস্থায় থাকে, আর্দ্র অবস্থায় থাকে, ফলে বাতাসটা যখন এদিক দিয়ে যাচ্ছে বাতাসটাও ভেজা হয়ে যায়, বাতাসটাকে সে ভিজিয়ে দেয়। আচ্ছা, নাসা পথের পরে সেই বাতাসটা চলে যাবে হচ্ছে গলবিলে। গলবিল হচ্ছে আমাদের মুখের পেছন দিকে যে একটা অংশ আছে এই অংশটা হচ্ছে গলবিল। আচ্ছা, এরপরে ষড়যন্ত্র। গলবিল থেকে বাতাসটা যখন ট্রাকিয়ার দিকে যাচ্ছে তখন সেখানে ষড়যন্ত্র আছে এবং ষড়যন্ত্রটাকে বাতাসটা কাঁপিয়ে দেয়। কাঁপিয়ে দেওয়ার কারণেই কিন্তু মানে যখন আমরা কথা বলি তখন এই বাতাসটা ষড়যন্ত্রটাকে কাঁপায়, কাঁপালেই আমাদের যে স্বর সেই স্বরটা তৈরি হয়, আমি যেই স্বরে কথা বলছি এই স্বরটা তৈরি হয় ষড়যন্ত্রের কাঁপনের ফলে, কম্পনের ফলে। আচ্ছা, এরপরে রয়েছে ষড়যন্ত্রের পর ট্রাকিয়া। ট্রাকিয়া হচ্ছে সেই নালীটা, যেই নালীটা আমাদের গলার মধ্যে রয়েছে এবং এই ট্রাকিয়াটা তৈরি হচ্ছে ছোট ছোট এরকম সি শেপের তরুণাস্থি দিয়ে, এই অস্থিগুলোর মাধ্যমে শেপ ধরে রাখে, একটা শেপ সে ধরে রাখছে যাতে করে বাতাস যখন থাকে না তখন যাতে চুপসে না যায়। আচ্ছা, ট্রাকিয়ার পর সেটা যায় হচ্ছে ব্রঙ্কাসে। ব্রঙ্কাসে হচ্ছে ট্রাকিয়া থেকে দুটো নালী তৈরি হয়, ট্রাকিয়া দুটো ভাগে ভাগ হয়ে যায়, দুটো ছোট নালী। ব্রঙ্কাসের পর ব্রঙ্কিওল আছে, আরো ছোট ছোট নালী, এবং সবশেষে নালীগুলো ঢুকে হচ্ছে ফুসফুসের মধ্যে। আচ্ছা, আমরা এখন ছবিটা যদি দেখি জিনিসটা আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন এই ছবিটার মধ্যে আমরা তাকালে দেখতে পাচ্ছি এখানে নাসারন্ধ্র, নাকের ছিদ্রটা আছে, এটা হচ্ছে সেই নাসা পথটা, নাসা গহ্বর, এটা নাসা পথ মেইনলি, এখানে একটা গহ্বর আছে, এই জায়গাটার মধ্যে এসে বাতাসটা ভেজা ভেজা হয়ে যাবে। তারপর এটা হচ্ছে নাসা গলবিল, এবং দেখো মুখের সাথে কিন্তু এই নাকের এই নালীটা একত্রিত হয়ে গিয়েছে, একটা নালী হয়ে গিয়েছে, এবং এখানে রয়েছে এই এদিক দিয়ে বাতাসটা আসবে, আসার পরে এখানে রয়েছে ষড়যন্ত্র। আচ্ছা, এরপরে নিচে রয়েছে ট্রাকিয়া, দেখো এখানে চিকন চিকন ছোট ছোট অস্থি দিয়ে কিন্তু এই নালীটা তৈরি হয়ে আছে যাতে করে এটা সুন্দর একটা স্ট্রাকচার বজায় রাখতে পারে, যাতে করে চুপসে না যায়। এবং এইখান থেকে এই যে দুটো ভাগ হয়ে গেল, এই দুটো ভাগ হচ্ছে ব্রঙ্কাস, এই যে ব্রঙ্কাস বলা আছে, এবং ব্রঙ্কাস যখন ভেতরে গিয়ে আরো ভাগ হয়ে যাবে তখন সেটাকে আমরা বলছি হচ্ছে ব্রঙ্কিওল, এই যে এই ভাগগুলো হচ্ছে ব্রঙ্কিওল। এবং ব্রঙ্কিওলের একদম শেষ মাথায় গিয়ে আমরা ছোট ছোট যে থলির মতো অংশ দেখতে পাচ্ছি এরকম গোল গোল, এই সবগুলো গোল গোল অংশ হচ্ছে অ্যালভিওলাস, যেটার ভেতরে আসলে বাতাসটা যাবে। এখন ফুসফুস তাহলে কোনটা, ফুসফুসের ভেতরে এই ব্রঙ্কাসটা ঢুকে, ব্রঙ্কাসের দুটো ভাগ, দুটো ব্রঙ্কাসের মাথা দুটো ঢুকে যায়। সো এইটা একটা পুরোটা হচ্ছে ফুসফুস, ফুসফুসের ভেতরে ব্রঙ্কাস ব্রঙ্কিওলে ভাগ হয় এবং অ্যালভিওলাস থাকে, এটাও একটা ফুসফুস, এইটা হচ্ছে ডান ফুসফুস, এটা হচ্ছে বাম ফুসফুস। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা জানতে পারলাম, বাতাসটা তাহলে কোথায় যাচ্ছে, নাক থেকে একদম ফুসফুসের অ্যালভিওলাস পর্যন্ত যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে ফুসফুসের গঠনে, ফুসফুস দুটো ডান এবং বাম, এটা হচ্ছে ডান ফুসফুস, এটা হচ্ছে বাম ফুসফুস। আচ্ছা, ডান ফুসফুস তিনটা খণ্ড আমরা দেখতে পাচ্ছি, দেখো তিনটা খণ্ড একদম স্পষ্ট, আর
এরপরে রয়েছে বাম ফুসফুস, এখানে রয়েছে দুটো খন্ড, এটা স্পষ্ট আমরা বুঝতে পারছি। এরপরে রয়েছে প্লুরা নামক পর্দা থাকে, ফুসফুসের চারপাশ দিয়ে আবরণটা থাকে হচ্ছে দুইটা স্তরে, এই আবরণের নামই হচ্ছে প্লুরা, এবং দুটো স্তর যে তার মাঝখানে এখানে ফ্লুইড থাকে বা তরল থাকে। কেন? কারণ হচ্ছে যাতে করে তুমি যখন হাঁচি দিচ্ছ, কাশি দিচ্ছ, বা তুমি যখন নড়াচড়া করছো কোনো কারণে, যাতে ভেতরের এই পর্দার সাথে বাইরের এই পর্দাটার ঘষা না লাগে, ঘর্ষণ যাতে কম হয়। কারণ বেশি যদি ঘষা লাগে একটা সময় এই জায়গাটা ছিঁড়ে যাবে, কারণ এটা খুবই নরম, খুবই পাতলা, খুবই নাজুক একটা জিনিস। ফলে এদের ঘর্ষণ যাতে কম হয় এই জন্য মাঝখানে একটা তরল থেকে যায় বা ফ্লুইড থেকে যায়। দুই ভাজের মাঝে রস থাকে এবং অ্যালভিওলাস থাকে। অ্যালভিওলাসটা কি? এটা আমরা আগেই কিন্তু দেখেছি যে ফুসফুসের ভিতরে এরকম গোল গোল অংশগুলো হচ্ছে অ্যালভিওলাস। ওকে, এরপর হচ্ছে কৈশিক নালিকা থাকে, সেটা কিভাবে থাকে সেটা আমরা পরের একটা ছবিতে দেখতে পাবো। চলো আমরা ফুসফুসের ভেতরটা দেখি। দেখো আমরা ফুসফুসে কিন্তু একদম ভেতরে চলে এসেছি। আচ্ছা, ভেতরে আসার পর এইটা হচ্ছে মনে করো ব্রঙ্কিওল, এই যে ব্রঙ্কিওলের শাখাগুলো, এটা হচ্ছে ব্রঙ্কিওলের শাখা। আচ্ছা, আসার পরে এই যে গোল গোল গুলো, এই প্রত্যেকটা হচ্ছে অ্যালভিওলাই। অ্যালভিওলাই এই যে ছোট ছোট গোল গোল অংশ আছে বেলুনের মতো, এরা করবে কি, যখন বাতাস আসে, বাতাস আসে তখন তারা ফুলে ওঠে, যখন বাতাস চলে যায় তখন তারা একটু চুপসে যায়। এবং দেখো কৈশিক জালক গুলো কোথায় থাকে, এই বেলুনের মতো অংশগুলোর চারপাশ জুড়ে কিন্তু কৈশিক জালক রয়েছে। দেখো এইটা হচ্ছে ধমনি, এটা হচ্ছে শিরা। তো এই কৈশিক জালক গুলো পুরো অ্যালভিওলাসের চারপাশ দিয়ে ঘিরে রয়েছে। কেন? কারণ হচ্ছে এই যে পালমোনারি ধমনি, এই ধমনিটা দিয়ে করবে কি, রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে আসবে। যখন আসবে তখন সেটা হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত। আর পালমোনারি শিরাটা কি করছে, যখন ধমনিটা আসলো অ্যালভিওলাইয়ের কাছে তখন সে কৈশিক জালকে ভাগ হয়ে গেল, এবং এই অ্যালভিওলাসের ভেতরে আছে হচ্ছে অক্সিজেন, কারণ তুমি শ্বাস নিয়েছো, নেওয়ার কারণে অক্সিজেন যুক্ত বাতাস দিয়ে তোমার এই অ্যালভিওলাস গুলো একদম পরিপূর্ণ হয়ে আছে। তখন কৈশিক জালকের ভেতরে থাকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেশি, তখন অক্সিজেনটা কৈশিক জালকে ঢুকে যাবে, আর কৈশিক জালক থেকে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে অ্যালভিওলাসে প্রবেশ করবে। এরপরে অক্সিজেন যুক্ত রক্তটা যেটা হচ্ছে কৈশিক জালকে আছে, সেই কৈশিক জালক গুলো মিলে একটা পালমোনারি শিরা তৈরি করে ফেলবে, এবং সেই শিরাটা আবার চলে যাবে হচ্ছে হার্টের মধ্যে, এবং হার্ট থেকে সেই রক্তটাই পুরো দেহে একটা সময় ছড়িয়ে পড়বে। তাহলে আমরা বুঝতে পারছি যে কৈশিক জালকের মেইন কাজ হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেনটাকে অ্যালভিওলাস থেকে কৈশিক জালকে দিয়ে দেওয়া, এবং কৈশিক জালক থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে অ্যালভিওলাসের ভেতরে দিয়ে দেওয়া। এবং এখানে যে প্রক্রিয়াটা ঘটে সেটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন কেন ঘটছে? যখন তুমি শ্বাস নিয়েছো, অ্যালভিওলাসের ভেতরে অক্সিজেন বেশি আছে, কৈশিক জালকের যে রক্তটা সেই রক্তের মধ্যে অক্সিজেন কম আছে, ফলে ব্যাপন ঘটবে। আবার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কৈশিক জালকের মধ্যে বেশি আছে, অ্যালভিওলাসে কম আছে, ফলে ব্যাপন ঘটবে। এবং ব্যাপনের ফলে বেশি ঘনত্বের কার্বন ডাইঅক্সাইডের জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যাপিত হয়ে চলে যাবে হচ্ছে অ্যালভিওলাসের ভেতরে। এখন এই যে অ্যালভিওলাসটা রয়েছে, এই অ্যালভিওলাসের মধ্যে আর কি থাকতে পারে? অ্যালভিওলাসের মধ্যে এমন একটা জিনিস থাকে যেই জিনিসটা কোনো একটা ব্যাকটেরিয়া যদি আসে, কোনো একটা ভাইরাস যদি আসে, তাহলে তাকে ধরে নষ্ট করে ফেলতে পারে, তাকে ধরে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় নষ্ট করে ফেলবে। আবার তার মধ্যে সারফ্যাক্ট্যান্ট থাকে। সারফ্যাক্ট্যান্ট এই জিনিসটা হচ্ছে যাতে করে অ্যালভিওলাসটা খুব বেশি চুপসে না যায়, চুপসে গিয়ে একদম যাতে এরকম আটকে না যায়, এই ঘটনাটা যাতে না ঘটে, যাতে ইজিলি তার ভেতরে বাতাস গেলে সে এরকম ফুলে যেতে পারে, বাতাস না থাকলে সে যাতে হালকা একটু চুপসে যায়, খুব বেশি যাতে চুপসে না যায়, এই জন্য সারফ্যাক্ট্যান্ট এখানে থাকতে হয়। আচ্ছা, এরপরে আমরা চলে যাই মধ্যচ্ছদাতে। আমরা তো ফুসফুস সম্পর্কে জানলাম, এখন ফুসফুস যে প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, তুমি যে বাতাসটা গ্রহণ করছো, তারপর নিঃশ্বাসের জন্য তোমার যে বাতাসটা ত্যাগ করতে হচ্ছে, এই জিনিসটার সাথে মধ্যচ্ছদার একটা সম্পর্ক আছে। মধ্যচ্ছদা সংকুচিত কিংবা প্রসারিত হলে এই আয়তনটা বাড়ে, কমে, কিভাবে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। মধ্যচ্ছদা কি সেটা দেখি।
মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম যেটাকে ইংলিশে বলে, এটা হচ্ছে একটা পেশিবহুল পর্দা যা আমাদের দেহে বক্ষ গহ্বর আছে এবং উদর গহ্বর আছে, মানে পেটের দিকে গহ্বর আছে, দুটো গহ্বরকে আলাদা করে রাখে, মাঝখানে একটা পার্টিশন হিসেবে কাজ করে। এটা সংকুচিত কিংবা প্রসারিত হতে পারে। দেখো এই যে লাল অংশটা দেখতে পাচ্ছি, এই পেশিবহুল পর্দাটাই হচ্ছে মধ্যচ্ছদা। সে সংকুচিত হয় আবার প্রসারিত হয়, এটাই মধ্যচ্ছদে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন আসি শ্বাসক্রিয়াতে। প্রথমে তুমি মনে করো অক্সিজেনটা যেটা গ্রহণ করছো সেই অক্সিজেনটা কোথায় যাবে? নাসা পথ দিয়ে ঢুকলো, ঢোকার পরে ফুসফুসে গেল, ফুসফুস থেকে ফুসফুসের মধ্যে যে অ্যালভিওলাস আছে অ্যালভিওলাসের মধ্যে গেল, এবং সেখান থেকে কৈশিক জালকে গেল, কৈশিক জালক থেকে সে রক্তের মধ্যে মিশে যাচ্ছে, কৈশিক জালকের রক্তে মিশে যাচ্ছে, কৈশিক জালকটা এই রক্তটাকে নিয়ে আসবে কোথায়? যে হার্ট আছে হার্টে নিয়ে আসবে, হার্ট থেকে সারা দেহে ছড়িয়ে যাবে। আচ্ছা দেখো এখন কিভাবে শ্বাসকার্যটা নিয়ন্ত্রিত হয় সেটা আমরা দেখি। স্নায়বিক একটা উত্তেজনা সবসময় শ্বাসকার্য নিয়ন্ত্রণ করতে পারে। কিভাবে? মনে করো তোমার রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে, তোমার বডি থেকে কার্বন ডাইঅক্সাইড এখন বের করে দেওয়া দরকার। তখন কার্বন ডাইঅক্সাইডটা যে বেড়ে গেল রক্তে, এই সিগন্যালটা চলে যাবে ব্রেনে, ব্রেন তখন সিগন্যাল পাঠাবে। সেই সিগন্যালটা বা সেই স্নায়বিক উত্তেজনার ফলাফল কি হবে? ফলাফলটা হবে হচ্ছে মাংসপেশি মধ্যচ্ছদাকে সংকুচিত করে ফেলা। মধ্যচ্ছদা জিনিসটা হচ্ছে এই রকম ভাবে থাকে, বাঁকা হয়ে থাকে, যখন সে সংকুচিত হয় তখন সে এরকম হয়ে যায়। ফলে কি হচ্ছে, সে উপর থেকে কি হলো, নিচে নেমে গেল। আচ্ছা সে যখন সংকুচিত হয় তখন সে উপর থেকে নিচে নেমে যাওয়ার কারণে বক্ষ গহ্বরের আয়তন বেড়ে যায়। এইটা মনে করো ফুসফুস দুটো, এইটা মধ্যচ্ছদা। যখন মধ্যচ্ছদা এরকম হয়ে গেল তখন কি হলো, এই জায়গাগুলো এক্সট্রা ফাঁকা হয়ে গেল না? আচ্ছা এর ফলে কি হচ্ছে, পুরো জায়গার আয়তনটা বেড়ে যাচ্ছে। আয়তন বেড়ে গেলে এটার ভেতরে যদি আগের পরিমাণেরই বাতাস থাকে তাহলে আমি বলতে পারি এখানে বায়ুচাপও কমে গিয়েছে। আয়তন বাড়ার কারণে বায়ুচাপটা কমে গেল। এখন কমে গেলে বায়ুচাপটা নর্মালি কি হয়, যেখানে বায়ুচাপ কম থাকে বাতাস এসে চাপটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ফলে কি হবে, নাকের যে ছিদ্র দিয়ে তখন বাতাস ঢুকে যাবে, ঢুকে অ্যালভিওলাস গুলোকে পরিপূর্ণ করে দিবে, তখন ফুসফুসটা ফুলে উঠবে। এবং ফুসফুস কোন কোন দিকে ফুলে উঠবে, দেখা যাবে নিচের দিকে ফুসফুসটা এরকম বৃদ্ধি পাচ্ছে, এবং তুমি যদি এটা হও, এটা মনে করো তোমার মাথা এবং এটা হচ্ছে তোমার বক্ষ, বক্ষ সামনের দিকে প্রসারিত হয়ে উঠবে, এরকম একটু ফুলে যাবে। তার মানে কি, তার মানে হচ্ছে সামনে পেছনেও প্রসারিত হলো ফুসফুসটা, আবার নিচের দিকেও ফুসফুসটা বড় হলো, তার মানে ফুসফুসটা বড় একটা জায়গা দখল করলো, ফলে ফুসফুসটা পরিপূর্ণভাবে বাতাস দিয়ে পূর্ণ হয়ে গেল। আমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখি, দেখো মধ্যচ্ছদা নিচে নেমে গেল, ফুসফুসটা কিন্তু তখন লম্বা হয়ে গেল, বেশি জায়গা পেল। এটাকে বলে হচ্ছে প্রশ্বাস। প্রশ্বাস হচ্ছে যখন শ্বাস গ্রহণ করি, এটা আমরা মনে রাখবো, প্রশ্বাস তখনই বলে যখন শ্বাস গ্রহণ করা হয়। এরপর আসি পেশির প্রসারণে। পেশির যখন প্রসারণ হয়, স্নায়বিক উত্তেজনাটা যখন থেমে যায় তখন পেশিটা প্রসারিত হয়ে যায়, পেশিটা সংকুচিত থাকে না, ফলে মধ্যচ্ছদা আবার বাঁকা হয়ে যায়, ফলে সে উপরে উঠে আসে, বক্ষ গহ্বরের অতিরিক্ত আয়তনটা তখন কমে যায়, বক্ষ গহ্বরের নর্মাল আয়তনে সে ফেরত আসে। ফলে কি হয়, সেখানে বায়ুচাপটা বেড়ে গেল, বায়ুচাপ বেড়ে গেলে সে কি করবে, বাতাসটা চাপ দিয়ে অ্যালভিওলাই থেকে আস্তে আস্তে ট্রাকিয়ার দিকে চলে যাবে, ট্রাকিয়া থেকে নাক দিয়ে বাতাসটা বায়ুতে মুক্ত হয়ে যাবে, বাইরে বের হয়ে যাবে। এটাকে আমরা বলি নিঃশ্বাস। নিঃশ্বাস হচ্ছে শ্বাস ত্যাগ করা। সো নিঃশ্বাস, দেখো নিঃশ্বাস কথাটা বললে আমাদের মনে হয় না যে আমরা শ্বাসটা ছেড়ে দিলাম, সো ব্যাপারটা শুধু এরকমই, শ্বাস ত্যাগ হচ্ছে নিঃশ্বাস, এটা হচ্ছে এক্সপিরেশন। এবং এখানে কি হচ্ছে, দেখো মধ্যচ্ছদা বেঁকে গিয়ে উপরের দিকে কিন্তু উঠে যাচ্ছে, এই যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মধ্যচ্ছদা উপরের দিকে বেঁকে উঠে যাচ্ছে। ওকে, এখন আসি এই যে বাতাস গ্রহণ হলো, এই বাতাসের মধ্যে তো অক্সিজেন আছে, এই অক্সিজেনটাকে সে কিভাবে কাজে লাগায়, মানে আমাদের দেহের মধ্যে অক্সিজেনটা অন্যান্য কোষের মধ্যে কিভাবে যায়, আমাদের হাতে পায়ের কোষেও তো অক্সিজেন প্রয়োজন আছে, কিভাবে যাচ্ছে? যখন অক্সিজেনটা রক্তের সংস্পর্শে আসে, অক্সিজেন তখন হিমোগ্লোবিনের সাথে একটা অস্থায়ী যৌগ তৈরি করে যার নাম হচ্ছে অক্সিহিমোগ্লোবিন। এবং অক্সিহিমোগ্লোবিন যখন একটা কোষের কাছে যায় সে তখন ভেঙে যায়,
ভেঙে গিয়ে মুক্ত অক্সিজেন এবং হিমোগ্লোবিন তৈরি করে। মুক্ত অক্সিজেনটা রক্তের মধ্যে দ্রবীভূত থাকে, ফলে রক্ত থেকে সে ইজিলি একটা কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে চলে যেতে পারে। সো এটা হচ্ছে অক্সিজেন পরিবহন, কিভাবে অক্সিজেনটা আমাদের পুরো দেহে চলে যাচ্ছে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড কিভাবে যায়? কার্বন ডাইঅক্সাইড এরকম দ্রবীভূত অবস্থায় যেতে পারে, একই সাথে সে মেইনলি দেখা যায় যে যেই লিকুইডটা আছে রক্তটা, রক্তের যে রক্তের রস, রক্তের রসের মধ্যে সে সোডিয়াম বাইকার্বনেট হিসেবে ঘুরে ফিরে বেড়ায় এবং রক্তকণিকার মধ্যে সে পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে যুক্ত থাকে। পরবর্তীতে যখন দেখা যায় যে সে কোনো একটা জায়গায় গেল যেখানে তার এই রক্ত রসের কার্বন ডাইঅক্সাইডটা এবং রক্তকণিকার কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দিতে হবে, তখন এই যৌগগুলো আবার ভেঙে যায় এবং ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইডটা আলাদা হয়ে যায় এবং সেই কার্বন ডাইঅক্সাইডটা পরবর্তীতে আমরা দেখি যে বায়ুথলিতে চলে যাচ্ছে এবং ফুসফুসের মাধ্যমে ফুসফুসের ট্রাকিয়ার থেকে বের হয়ে নাকের মাধ্যমে সে বডি থেকে বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের চলাচল। এখন কার্বন ডাইঅক্সাইডটা যখন আমাদের কোষের মধ্যে থাকে, কোষ থেকে যখন বের হলো, তখন আসলে সে কি করে? সে রক্তকণিকার ভেতরে প্রবেশ করে ফেলে। প্রবেশ করার পর সে দেখা যায় যে একটা কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিডটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কার্বনেট এবং একটা এইচ প্লাস তৈরি করে। এবং এই যে এইচ সিও থ্রিটা তৈরি হলো, এইচ সিও থ্রিটা রক্তকণিকার ভেতরে পটাশিয়ামের সাথে যুক্ত হয়, কিছু এইচ সিও থ্রি বের হয়ে আসে রক্তরসে এবং রক্তরসের সোডিয়ামের সাথে সে তখন যুক্ত হয়ে যায়। এভাবে করে সে প্রবাহিত হয়ে কৈশিক জালিকা পর্যন্ত আসে, এই ফুসফুসের অ্যালভিওলাইয়ের কাছে পর্যন্ত আসে এবং অ্যালভিওলাইয়ের কাছে আসলে, কৈশিক জালিকাতে আসলে কার্বন ডাইঅক্সাইডটা আলাদা হয়ে গিয়ে বায়ুথলিতে প্রবেশ করবে, ফুসফুস থেকে বের হয়ে নাসাপথ দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রক্রিয়া। আশা করি এই প্রক্রিয়াটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনটা এখানে রক্তের মধ্যে মিশে গিয়েছে এবং দেখো হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন অক্সিহিমোগ্লোবিন তৈরি করছে এবং তীর চিহ্ন দিয়ে দেখো দেহের ভেতরের দিকে চলে গিয়েছে। এবং কৈশিক জালকে ভেঙে যাওয়ার পরে, কৈশিক জালকে বিস্তৃত হয়ে যাওয়ার পরে অক্সিজেনটা দেখো তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে হচ্ছে বিভিন্ন অর্গানে প্রবেশ করলো, আর কার্বন ডাইঅক্সাইডটা রক্ত জালকের ভেতরে প্রবেশ করলো। এখন কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে আছে? পটাশিয়াম বাইকার্বনেট কিংবা সোডিয়াম বাইকার্বনেট উপায়ে। এবং সে আবার চলে গেল হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডে থেকে সে কোথায় চলে যাবে? ফুসফুসে, ফুসফুসের মধ্যে কৈশিক জালকে সে যখন ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর আমরা তাকে দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসের মধ্যে অ্যালভিওলাসের মধ্যে সে চলে গিয়েছে এবং পরবর্তীতে যে নাক আছে নাকের যে ছিদ্র, ছিদ্রের মাধ্যমে সে দেহ থেকে বের হয়ে চলে যাবে। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন কিভাবে আমাদের দেহে ঘুরছে এবং আমাদের দেহ থেকে কিভাবে প্রবেশ করে, কিভাবে দেহ থেকে বের হয়ে যায়, সেই জিনিসগুলো। তাহলে এই ভিডিওতে আমরা জানতে পারলাম একটা উদ্ভিদ কিভাবে গ্যাসীয় বিনিময় করে এবং আমাদের দেহে কিভাবে গ্যাসীয় বিনিময়টা হয়ে থাকে। ফুসফুসের গঠন সম্পর্কে আমরা জেনেছি, যেটা এমসিকিউতে অনেক গুরুত্বপূর্ণ আসতে পারে। শ্বসন তন্ত্রের মধ্যে কি কি থাকে সেই জিনিসগুলো সম্পর্কেও কিন্তু আমরা জানতে পেরেছি এবং শ্বাসক্রিয়াটা কিভাবে হয় সেটাও আমরা জানতে পেরেছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে।